আমাদের দুজনের জন্য পাঠিয়েছে বল কি আছে। জানি না কি পাঠিয়েছে, দেখা যাক কি খুলে। গার্ডিয়ান গিয়ার্স এর ট্রাভেল ব্যাগ মানে স্যাডেল ব্যাগ। গার্ডিয়ান গিয়ার্স এর গোল্ডেন রাইডার্স এর স্যাডেল ব্যাগ, এটা হচ্ছে তোমাদের গোল্ডেন গিয়ার্স এর মিনি বেসিক আই থিঙ্ক। হ্যাঁ, এটা মিনি বেসিক। দেখি ভেতরটা কেমন। আরে বাস, অরেঞ্জ কালারের একটা কোটিং দেওয়া আছে, ওয়াটারপ্রুফ কোটিং। এটা তো 24 লিটার্স এর ইচ মানে 48 লিটার্স। ভিতরে একটা প্যাডিংও আছে, এই প্যাডিংটা দিলে এটা স্ট্রেট থাকবে। হ্যাঁ, এটা স্ট্রেট রাখার জন্য একটা প্যাডিং। জিনিসটা খুবই সুন্দর। এর পাশে একটা জেরিক্যান বা ওয়াটার বটল হোল্ডার আছে। ও, এর পাশে ওয়াটার বটল হোল্ডার আছে আর এর পাশে জেরিক্যান আছে, জেরিক্যান রাখতে পারবে। এটা সম্পূর্ণটা আছে রিফ্লেক্টার। এখানেও পকেট আছে, কিছু আর জিনিসপত্র তোমরা যদি ক্যারি করতে চাও ক্যারিও করতে পারবে। জিনিসটা খুবই সুন্দর, ভেতরে কালারটা পুরো অরেঞ্জ, পুরো ওয়াটারপ্রুফ কোটিং দেওয়া আছে। দেখা যাক পরে, আই থিঙ্ক সেম পরের পকেটটাও সেমই হবে পাশেরটাও। এটাকে বন্ধ করে দিই। গোল্ডেন রাইডার্স হ্যাটস অফ, তাদেরকে এত সুন্দর একটা প্রোডাক্ট বানানোর জন্য, যারা বাজেট ফ্রেন্ডলি, মানে এটা প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি। বাজেটটা যাদের বাজেটটা একটু কম, যেরকম আমাদের, আমরা রাইড করি বাট আমাদের বাজেটটা খুবই কম, তাদের জন্য এটা খুব ভালো, খুবই ভালো জিনিস একটা গোল্ডেন রাইডার্সে। বা এই সেম জিনিস, সেম প্যাডিং, প্যাডিংটা দিলে পরে স্ট্রেট থাকবে ব্যাগটা, আর সেম থিং। এটা হচ্ছে আই থিঙ্ক রেইন লাইনার। হ্যাঁ, তোমরা এপাশ দিয়েও খুলতে পারবে রেইন লাইনারটা, এপাশ দিয়েও খুলতে পারবে। দুটো রেইন লাইনার নিয়ে একবারে পকেট দেওয়া, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। জাস্ট এই জিনিসটা এই টাইপের বসবে। আর এটা পুরোটা আছে রেইন লাইনার, দুপাশ দিয়ে খোলা যায়, পুরো অরেঞ্জ কালারের, রিফ্লেক্টারও সাথে আছে বৃষ্টির জন্য বাঁচানোর জন্য। একদম সুন্দর করে সেট করে নেবে এটা। এখন এভাবে সেট করছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, পরে সেই জিনিসটা গাড়িতে সেট করে একটু পরে দেখিয়ে দেবো। দেখা যাক, এরকম তিনটে ব্যাগ দড়ি আছে যেটা দিয়ে বাঁধা যায়, যেটা বাঁধা যাবে। প্লাস এখানে একটা রাবারের কোটিং দেওয়া আছে, যেটা তোমাদের মানে সাইলেন্সার বাইক যদি গরম হয়ে যায় বা চাকার সাথে রাবার চাকার সাথে ঘষা যাতে না লাগে, যাদের স্যাডেল স্টে নেই তাদের জন্য এটা ওরা করা আছে, তাহলে আর প্রবলেম হবে না ব্যাগটা। দিদি দেখা যাক, আমি বাইকে অ্যাটাচ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বাদে। সেট করতে হয় এভাবে সেট করতে হয় এটাকে, তার উপরে রেইন লাইনারটা যাবে। যে পিলিয়ান থাকবে তার বসতে যাওয়ার জন্য প্রবলেম হবে, বাট রেইন লাইনারটা উপর দিয়ে চলে গেলে আর প্রবলেমটা হবে না। আমার এখানে প্যান্ট টাইপের এইভাবে থাকবে, এই দুটো স্যাডেল স্টের উপরে থাকবে। দেখো এরকমই লাগবে দেখতে, আর ভেতরে যে সেই দড়িগুলো আছে এটা দিয়ে বেঁধে দিতে পারবে, এই দড়িগুলো দিয়ে বাঁধা যাবে যাতে এটা না নড়ে। তারপরে এখানে কিছু দিয়ে দিলে, কুশন ফুশন দিয়ে দিলে চিলিয়ানো বসতে পারবে, কোনো প্রবলেম হবে না। জাস্ট এভাবে ফিট করে নিতে হবে বাইকের সাথে। থ্যাংক ইউ গোল্ডেন রাইডার্স এরকম একটা ব্যাগ বানানোর জন্য, এত সুন্দর একটা ব্যাগ বানানোর জন্য। আর থ্যাংক ইউ সো মাচ বোন,
ওর নাম শত্রুপা পাল, ব্যাঙ্গালোরে থাকে। আমার জন্য, আমার বার্থডেতে এরকম একটা গিফট পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অ্যালট মাই সিস্টার। থ্যাংক ইউ শত্রুপা ফর দিস ওয়ান্ডারফুল গিফট ডিয়ার ব্রাদার, আর থ্যাংক ইউ। যদি ভিডিওটা খুব 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 ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।